চলতি বছর তিন দফা বন্যায় ভেঙে পড়েছে সিলেটের বন্যা কবলিত উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা বানের পানির তোড়ে রাস্তার পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ কালভার্ট এলজিডি বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় একশো কিলোমিটার সড়ক যা মেরামত করতে খরচ হবে একশো কোটি টাকার উপরে সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের অঞ্চল গত সাতাইশ মে থেকে পরবর্তী এক মাসে তৃতীয় দফায় বন্যার কবলে পড়ে সিলেট বন্যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়ে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বন্যা কবলিত এলাকাগুলোতে কোথাও দেবে গেছে পাকা রাস্তা পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ বন্যায় গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জন্তাপুর কানাইঘাট ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার বেশি ক্ষতি হয়েছে ফলে চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটের দশ উপজেলার গ্রামীণ সড়কের চলাচলকারী লাখ লাখ মানুষের ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ আমাদের সিলেটের রাস্তাঘাট খুবই নষ্ট হয়ে গেছে এবং এইটটি পারসেন্ট পাড়া মহল্লায়

একশো ষাট দশমিক শূন্য পাঁচ কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে এবং সেখানে প্রায় দুইশো বিয়াল্লিশ মিটার তা আমরা একটা আনুমানিক মূল্য নির্ধারণ করছি তাতে একশো আঠারো কোটি সত্তর লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে তাই এইটার মধ্যে শুরুতে এল জিডি পরে ওয়াটার বোর্ড কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বজনপদ এরকম কয়েকটি ডিপার্টমেন্টকে একত্রিত করে তাদের ক্ষতি কি পরিমাণ হয়েছে সেগুলো অ্যানালাইসিস করে এই স্কিমটা এখনি হইতে বা স্কিমের সূত্রপাত হইতে একটু সময় লেগেছে দ্রুততম সময়ে বন্যার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের এসিটিভি নিউজ ডেস্ক